Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো গত দুই দিন কোনো ভ্লগ দেইনি, ইচ্ছে করেই দেইনি, কারণ ভ্লগ বানাতে ইচ্ছে করে নাই সেজন্য। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো ভ্লগটা আমি আমার সকালবেলার নাস্তা দিয়ে শুরু করেছি। আর আমার ব্লগে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হচ্ছে খাবার দাবার দেখে থাকেন আর হচ্ছে গিয়ে রান্নাবান্না দেখে থাকেন। তো আমার ব্লগের কন্টেন্টটাই এরকম, আমি হচ্ছে রান্নাবান্নাটাই একটু বেশি শেয়ার করি, অনেকের কাছে হয়তো ভালো না লাগতে পারে। আর যাদের কাছে ভালো লাগে তারা ভালোবাসা নিয়েই আমার ব্লগ দেখে। তো যাই হোক, আমি হচ্ছে সকালবেলা খিচুড়ি খাচ্ছি, আম্মু ভুনা খিচুড়ি রান্না করেছে। আগের দিনের রান্না করা মুরগির মাংসের তরকারি ছিল, তো ওইটা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে ফেলেছে। আমি আমার নাস্তাটা এখন শেষ করে তারপর হচ্ছে কিছুই করব না, তেমন কিছুই করব না। আর আজকে তেমন কোনো ভিডিও করিনি সত্যি কথা বলতে, যেটা আম্মুর রান্নাবান্নাও ভিডিও করিনি। তো যাই হোক, এখন আমি চলে আসলাম বিকেলবেলা। তো এর মাঝে আমি আর কোনো ভিডিও শ্যুট করি নাই যে আপনাদের সাথে শেয়ার করবো, এরকম কিছুই করি নাই। তো বিকেলবেলা হচ্ছে ছাদে আসলাম, ভাবলাম আজকের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করা যাক। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি আসবে আসবে এরকম একটা লক্ষণ ছিল, কিন্তু বৃষ্টি আসবে না। আর এই তো ছাদে মইন হাঁটাহাঁটি করতেছে, তো আমি আর মইন এখন কিছুক্ষণ ছাদে সময় কাটাবো। আর আজকে হচ্ছে আম্মুর হাতের একটা বরফি রেসিপি শেয়ার করব, ছোলার বরফি বা ছোলার ডালের বরফি আর কি। তো ওইটা আমি অনেকবার বানিয়েছিলাম, আমার ভ্লগেও দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে আম্মু বানাবে, আমি বানাবো না, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। মূলত আজকে বিকেলের নাস্তাটাই শেয়ার করব। যাই হোক, এখন ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ফড়িং ধরার ট্রাই করতেছিলাম। আমি ছোটোবেলা থেকেই জীবনেও ফড়িং ধরতে পারি না, ফড়িংয়ের পিছন পিছন শুধু দৌড়াতাম। একটা সময় ফড়িং খুব ভাল লাগতো, মানে ফড়িং আম্মু ধরে দিত, তারপর ফড়িংয়ের লেজের মধ্যে সুতা পেঁচায় হাতের মধ্যে নিয়ে রাখতাম, এটা অন্যরকম মজা লাগতো, ছোটোবেলার কাহিনী আর কি। তো এখনও আমি ফড়িং ধরতে পারি না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মইন হচ্ছে এক্সারসাইজ করতেছিল, তো আমি ক্যামেরা নিয়ে আসাতে উঠে গেল। ও এখন থেকেই খুব এক্সারসাইজ করতে চায়। যতক্ষণ ছাদে ছিলাম ততক্ষণ ও ছাদে হাঁটাহাঁটি করেছে, তারপর কিছু ব্যায়াম করেছে, তো এখন নিচে চলে আসলাম। এখন সে বাহিরে আবার হাঁটবে অনেকক্ষণ, তো আমি বললাম যে তোমার তো এখনও ব্যায়ামের বয়স হয় নাই, যখন ব্যায়ামের বয়স হবে তখন ব্যায়াম করো, এখনও তুমি অনেক ছোট। তো এখন আমি বারান্দায় কিছুক্ষণ বসে থাকবো আর এখানে কিছুক্ষণ সময় কাটাবো। আজকে হচ্ছে আমার সময় কাটতেছে না, তো হেঁটে বসে শুয়েই সময় কাটাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন মইন এখন বাহিরে হাঁটতে গেছে।
মামু আমের ভর্তা বানাবে। তো কাঁচা পাকা আম এইভাবে করে পাতলা পাতলা করে কুচি করে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছে লবণ, চিনি আর কাঁচামরিচ কুচি দিয়ে হচ্ছে মানে কাটাকুটি সব কিছু করে আর কি এইভাবে ফ্রিজে রেখে দিয়েছিল সকালবেলা। এখন বিকেলবেলা হচ্ছে ভর্তাটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমাকে মাখিয়ে দিচ্ছে। তো আমি এখন বসে বসে আম ভর্তা খাবো। আর কাঁচা পাকা আমের এই ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই ভর্তাটা বানাতে শুধু লাগে লবণ, চিনি আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর একটু কাঁচামরিচ দিলে ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা। তো আম ভর্তা খেয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে আম্মু ছোলার বরফিগুলো বানাবে। আমার গত ব্লগে আপনারা দেখেছিলেন যে ছোলা সিদ্ধ করে রেখেছিল, তো এইটা হচ্ছে সেদিনকারই ব্লগ বিকেলবেলার। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সেদ্ধ করে রেখেছে, তো এইগুলোকে এখন ব্লেন্ড করে নিবে। তো একটা ব্লেন্ডার জারের মধ্যে এখন ছোলাগুলো নিয়ে নিবে। আর আজকে এখানে সবগুলো ছোলা দিয়ে বরফি বানাবে না, কিছু রেখে দিবে, তো অর্ধেক ব্লেন্ড করে নিবে। এটা চাইলে পাটায়ও বেটে নেওয়া যায়, তবে পাটায় বাটা একটু কষ্টকর হতে পারে, সেজন্য ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করে নিলেই ভালো হয়। আর এটার কমপ্লিট রেসিপি আমার ব্লগ চ্যানেলেও আছে, আমি অনেক তো এটা আমি কয়েকবার করেই বানিয়েছিলাম। তো আজকে হচ্ছে আম্মু আমার রেসিপি ফলো করে এই বরফিটা বানাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোলারগুলো হচ্ছে ব্লেন্ড করে নিয়েছে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। তো এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছে ঘি। এটা অবশ্যই কিন্তু ঘি দিয়ে বানাতে হবে অথবা বাটার দিয়ে বানাতে হবে, কোনোভাবেই এখানে কোনো প্রকার তেল ইউজ করা যাবে না, কারণ ডেজার্ট আইটেমগুলো তেল দিয়ে ভালো হয় না, তো সেজন্য ঘি দিয়ে বানাতে হয়। তো এখানে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছে দারুচিনি আর হচ্ছে দিয়েছে এলাচ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে বাদাম কুচি। তো এখন দিয়ে দিবে ব্লেন্ড করে রাখা ছোলার গুঁড়াটা, দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেবে খুব ভালো করে ঘিয়ের সাথে। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একদম ঝরঝরে হয়ে যাবে, তো তারপর দেখা যাবে যে প্যানের গা ছেড়ে আসতেছে, তো তখন হচ্ছে বাকি সব উপকরণ এখানে দিয়ে দিবে। তো আম্মু হচ্ছে খুন্তিটা চেঞ্জ করে নিয়েছে, ওই খুন্তিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছিল না, তো এখন একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম লো হিটে রেখে এটা ভাজতে হবে, তা না হলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর পুড়ে গেলে হচ্ছে একটা পোড়া গন্ধ লাগবে, খেতে ভাল লাগবে না। খুব ভালো করে যখন ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিবে এরকম মগে করে 2 মগ দুধ। এটা একটু লিকুইডই হয়ে যাবে আর কি প্রথমে। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য। দুধটা দেওয়ার পর চিনিটা দিতে হবে। এখন ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। এটা কিন্তু খুব কম সময় হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো এখানে আম্মু আরও কিছুটা চিনি দিয়ে দিবে আর দিয়ে দিবে হচ্ছে ফুড কালার। তো এখানে জর্দার রঙটা আম্মু ইউজ করেছে, জর্দার রঙ একটু পানির সাথে গুলিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে, খুবই অল্প পরিমাণে দিচ্ছে আর এতে হচ্ছে খুব সুন্দর একটা হালকা একটা কালার আসে, যেহেতু ছোলাটা উপরের খোসাটা সহ নেওয়া হয়েছে সেজন্য একটু কালো কালো লাগে দেখতে, তো আমার কাছে ভালো লাগে না, তো সেজন্য হচ্ছে ফুড কালারটা দিলে সুন্দর লাগে আর কি, একটু কালারটা চেঞ্জ হয়। আর তারপর এখানে দিয়ে দিয়েছে কিশমিশ, দিয়ে এখন ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছে। তো এটা যখন প্যানের গা ছেড়ে আসবে তারপর নামানোর আগে আরও কিছুটা ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেবে। এই তো এখন আরও কিছুটা চিনি দিয়ে দিল। মিষ্টি খাবারগুলো একটু মিষ্টি ভালো না হলে খেতে কিন্তু ভাল লাগবে না, তো এটা কিন্তু খুব একটা লাইট মিষ্টিও হবে না আবার খুব একটা কড়া মিষ্টিও হবে না, বরফিটা এই টাইপের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্যানের গা ছেড়ে আসছে, অলরেডি এটা হয়ে গিয়েছে। তো একটা বক্সের মধ্যে গরম থাকা অবস্থায় এটাকে সেট করে নিতে হবে বরফি শেপে কেটে নেওয়ার জন্য। তো এক পাশে হচ্ছে আমি সেট করে নিচ্ছি আর অন্যদিকে বাকি যেটা রয়ে গিয়েছিল ওইটা আম্মু সেট করে নেবে।
তো এটা কুসুম গরম থাকা অবস্থাতেই আমি কেটে নিব। খুব একটা ঠান্ডা করে কাটতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে, ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে, কাটা যাবে না, সেজন্য গরম অবস্থায় কেটে নিতে হবে। আর এখানে যে এলাচ আর দারুচিনিগুলো দেয়া হয়েছিল সেগুলো তুলে ফেলতে হবে, তো আমি হচ্ছে ভুলে গিয়েছিল এগুলো তুলে ফেলার জন্য। আর এই যে এখানে একটা প্লেটের মধ্যে আমু নিয়ে নিয়েছে বাকিটা, তো এটাকেও কেটে নিচ্ছে স্কোয়ার শেপ করে, আর আমি ওইটাকে কেটে নিব বরফি শেপ করে। এই তো কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটা প্লেটে তুলে তারপর আবার বক্সে করে রেখে দিব ফ্রিজে। আর এই বরফিটা বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে বেশ অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর এটার টেস্টও কিন্তু অনেক ভালো, অনেক মজার একটা বরফি। আপনারা চাইলে বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন, খুব সহজে আর কম উপকরণেই কিন্তু এটা খুব ঝটপট হয়ে যায়। এই তো বরফিগুলো কাটা হয়ে গিয়েছে, এইভাবে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর আমি একটু টেস্ট করে নিচ্ছি, মজা হয়েছিল অনেক। যাই হোক, তারপর হচ্ছে আম্মু আলু পরোটা বানাবে, তো আলু পরোটাটাও আম্মুই বানাবে আজকে, আমি যেভাবে বানাই ওইভাবেই বানাবে। তো এই তো এখানে আম্মু আলু পরোটা বানিয়ে নিচ্ছে, আর এই ভিডিও শ্যুটটা আমার ছোট বোন করেছে। এই তো আম্মু হচ্ছে সবগুলো আলু পরোটা বানিয়ে তারপর সবগুলো আলু পরোটা ভেজে এইভাবে কেটে, তো এখন সস দিয়ে আমাকে রুমে দিয়ে গেল। তো এখন আমরা সবাই এখানে বসে খাব, অনেক মজা হয়েছিল। ঠিক আমারটা যেরকম হয় এরকমই হয়েছিল আমারটা। তো এই ছিল আমাদের আজকের সন্ধ্যার নাস্তা পর্ব। আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরে আলুটা এইভাবে করে স্প্রেড করে দিয়েছে, আমি ওইভাবে বানাই, আমার কাছে ভিতরে পুরটা একটু বেশি থাকলে ভাল লাগে খেতে। তো এখন আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিব। আর এই যে সেদিন আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছিল, সেদিন ছিল সুপার মুন বা সুপার ব্লাড মুন, অনেক বেশি আলোকিত আর দেখতে অনেক বেশি বড় ছিল চাঁদটা। তো এই ভিডিওটা আমার ছোট বোন করেছে, ভয়ঙ্কর রকমের সুন্দর ছিল চাঁদটা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।